2022 সালে শুরু হয়েছিল বিমানের ঢাকা টরন্টো রুট। এরপর এক এক করে ঢাকা গুয়াংঝু, ঢাকা নারিতা ও ঢাকা চেন্নাই রুটে চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট। নতুন চালু হওয়া এই চার রুটই বেশ জমজমাট হয়েছে এরই মধ্যে, আর গুয়াংঝুতে যাত্রীর পাশাপাশি বাড়ছে কার্গোর চাহিদাও। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রুট সম্প্রসারণের তালিকা বড় হচ্ছে আরও। 2024 সালের শুরুতে এই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরও দুটি রুট। ঢাকা রোম রুটে বিমান উঠবে মার্চে, আর চট্টগ্রাম কুনমিং রুট শুরু হবে 2024-এর প্রথম ভাগেই। বৃহস্পতিবার এয়ারলাইন্সের ট্রেনিং সেন্টারে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ এটিজেএফবির সঙ্গে মতবিনিময়ের সময় রুট সম্প্রসারণ নিয়ে এ কথা বলেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক। ইউরোপের মতো মহাদেশে আমাদের কোনো এখন বিমানের আপনার রুট নেই, এটি আমার কাছে মনে হয় আমাদের বিমানের একটি বড় এই এই মুহূর্তে মানে অপূর্ণতা। সেটি আমরা আশা করি আগামী মার্চ মাসের মধ্যে আমরা রোমে যাত্রা শুরু করব। তার সুযোগ্য নেতৃত্বেই 2009 সালে বন্ধ হওয়া ঢাকা থেকে রোম ফ্লাইট সরাসরি নাকি ট্রানজিট হবে, এ বিষয়ে জানতে চাইলে বিমানের মার্কেটিং বিভাগ জানায় আপাতত দুটি অপশনই পরিকল্পনা রয়েছে, শীঘ্রই সেই সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা আইদার কোন মিডলিস পয়েন্ট হয়ে ঢাকা রোম যাব, অথবা আমরা ডিরেক্ট অপারেট করব, বা ডিরেক্ট অপারেট করলেও আমরা সেটা ড্রিম লাইনার দিয়ে অপারেট করব উইথ এ ক্যাপাসিটি অফ 250 or 70 সিটে, নট উইথ এ ক্যাপাসিটি অফ 490 যেটা আমার 19 যেটা আমার 777-এ আছে। রুট সম্প্রসারণের পাশাপাশি বহর বাড়াতে চায় বিমান। এরই মধ্যে এয়ারবাস ও বোয়িং এর দেয়া প্রস্তাব পর্যালোচনা করছে তারা। এমডির দাবি, বিমানের স্বার্থে যেটা ভালো হবে সেটাই করা হবে। বোয়িং এর সাথে আমাদের তো বিজনেস এটা চলমান আছে, তাদের 16টা এয়ারক্রাফট আমাদের ফ্লিটের মধ্যে আছে। আরেকটি অত্যন্ত অত্যন্ত আধুনিক বিমান যারা তৈরি করেন এয়ারবাসের, তাদের যে প্রপোজাল সেটা নিয়ে আমরা অনেক দূরে গিয়েছি। এটার টেকনিক্যাল ফাইন্যান্সিয়াল যে ইভ্যালুয়েশন সেটিও প্রায় শেষ পর্যায়ে আছে। আমরা আমাদের টেকনিক্যাল এবং আর্থিক যেটা ফাইন্যান্সিয়াল এইগুলা মিলিয়ে যদি আমাদের জন্য বিমানের জন্য যেটা লাভবান হয়, লাভজনক হয়, আমরা সেদিকেই যাব। ফ্লাইট রুট ও কার্যক্রম বাড়ায় অভ্যন্তরীণ রুটে ফ্রিকোয়েন্সি ও গ্রাউন্ড হ্যান্ডলিং এর সক্ষমতা বৃদ্ধিতেও কাজ করছে বিমান। থার্ড টার্মিনালকে কেন্দ্র করে হাজার কোটি টাকার যন্ত্রাংশ ও লোকবল নিয়োগ করা হয়েছে। নিজেদের উড়োজাহাজের পাশাপাশি অন্য এয়ারলাইন্সকে সি চেক সেবা দিয়ে আয় করছে রাষ্ট্রীয় পতাকাবাহী এই বিমান সংস্থা। নাইম আবির, এখন ঢাকা। Airlines, be a show stealer.